হ্যালো গাইস, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি আগের বারের ন্যায় নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটি ওয়ার্ল্ড ক্লাসিক। ইয়েস, আজকের ওয়ার্ল্ড ক্লাসিক ত্রিস্তাম স্যান্ডি, আর এটি লিখেছেন লরেন্স স্টার্ন্স। এটির একটি সম্পূর্ণ টাইটেল আছে যার নাম হচ্ছে দ্য লাইফ অ্যান্ড ওপিনিয়ন অফ ত্রিস্তাম স্যান্ডি জেন্টলম্যান। ওকে, আসলে এটি আমার ছোটো ছোটো ভাইদের, ভাই বোনেদের এবং আমার বন্ধুদের জন্য যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছে এবং বিশেষ করে যারা নিট সেট এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, তাদের যাতে সুবিধা হয় তাই জন্য আমি এটাকে উপস্থাপিত করেছি তোমাদের সামনে। ত্রিস্তাম স্যান্ডি এই জীবনীমূলক উপন্যাসের প্রোটাগনিস্ট এবং ন্যারেটর। উপন্যাসটির শিরোনাম থেকে আমরা বুঝতে পারি এখানে ত্রিস্তামের জীবনী এবং তার মতাদর্শ অর্থাৎ লাইফ অ্যান্ড ওপিনিয়ন নিয়ে বইটি মূলত লেখা। তবে বাস্তবে আমরা বইটিতে অধিকাংশ ক্ষেত্রে ত্রিস্তামের মতামতই জানতে পারবো তার জীবনের থেকে। উপন্যাসটি মোট 9টি ভলিউমে প্রকাশিত হয়। প্রথম দুটি ভলিউম প্রকাশ হয় 1759 সালে, তারপরে তৃতীয় এবং চতুর্থ নম্বর ভলিউমটি প্রকাশিত হয় 1761 সালে, তারপর পঞ্চম ও ষষ্ঠ 1762, সপ্তম এবং অষ্টম 1765 এবং সর্বশেষ অর্থাৎ নবম ভলিউমটি প্রকাশিত হয় 1767 সালে। আমরা এই উপন্যাসে ঘটনা প্রবাহের মধ্যে কখনো অতীতে চলে যাব, আবার কখনো ভবিষ্যতে, আবার কখনো বর্তমানে, এবং এইভাবে এই উপন্যাসে লক্ষ্য করব কিভাবে প্রচুর পরিমাণে হাস্যরস এবং ডাবল এন্ট্রেন্দে অর্থাৎ একটা কথার বিভিন্ন রকম মিনিং এগুলো রয়েছে। তবে আলোচনায় যাওয়ার আগে আমরা লরেন্স স্টার্ন্সের সম্পর্কে দেখে নিই। লরেন্স স্টার্ন্স তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন 1713 খ্রিস্টাব্দে, যদিও ন্যাশনালিটি অনুযায়ী তিনি কিন্তু ইংলিশম্যান, কারণ তিনি অর্থাৎ লরেন্স স্টার্ন্সের বাবা রজার স্টার্ন তখন ইংল্যান্ডের একজন অফিসার হিসেবে কাজ করতেন এবং তিনি আয়ারল্যান্ডেই তখন ছিলেন পোস্টিং হিসাবে। এবারে আমরা আরও জানতে পারি লরেন্স স্টার্ন্স বাচ্চাকালে খুব সুন্দর একজন পার্সোনালিটি হিসাবে তিনি নিজে পরিচিত ছিলেন। তার আমরা যখন নোটবুক আমরা যখন পাই সেই সমস্ত নোটবুক থেকে দেখি যে তার লেখার মধ্যে একটা হাস্যরসকতা থাকে, এবং তারপরে তার ড্রয়িং অর্থাৎ আঁকার ক্ষেত্রে তার খুব প্যাশনেট তার ছিল। এবং সব থেকে বড় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, তিনি সবসময় ডে ড্রিমিং করতেন অর্থাৎ দিনের বেলা স্বপ্ন দেখা। এছাড়া তিনি তার জীবনে কখনো ভিকার হয়েছেন অর্থাৎ কোনো একটা স্মল জায়গার ভিকার হওয়া, তারপরে তিনি কখনো আবার ক্যানন হয়েছেন বিশেষ বিশেষ জায়গায়, বিশেষ করে ইয়র্ক মিনিস্টারে, এবং তিনি মারা গেছেন 1768 খ্রিস্টাব্দে। এবারে তার যদি আমরা সাহিত্যিক কেরিয়ার দেখি তাহলে তিনি প্রথমে লিখেছিলেন এ পলিটিক্যাল রোমান্স 1759 সালে। এটি একটি রাজনৈতিক প্যাম্পলেট বলতে পারে। এটি কিন্তু খুব তীব্রভাবে সমালোচিত হয়, এমনকি চার্চের পাবলিকরা অর্থাৎ চার্চের মানুষেরা এটাকে পুড়িয়েও ফেলে। তারপরে এই লেখার পরে অর্থাৎ এই পলিটিক্যাল রোমান্স লেখার পরে লরেন্স বুঝতে পারে তার ট্যালেন্টটা। তারপরে শুরু করে একটা দীর্ঘায়িত ওয়ার্ক যেটা কমপ্লিটলি যদিও সে সম্পূর্ণ করতে পারেনি, যদিও আমরা একটা এন্ডিং ভেবে নিতে পারি, কিন্তু অনেকের কাছে এই উপন্যাসটি একটা আনফিনিশড উপন্যাস, আর সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় ত্রিস্তাম স্যান্ডি। ওকে, এটি পুরো নাম আমি অলরেডি বলেছি, এটি 1759 থেকে শুরু হয়েছে এবং প্রায় শেষ হয়েছে 1767 খ্রিস্টাব্দে। আমি অলরেডি 9টি ভলিউম কীভাবে প্রকাশিত হয়েছে জানালাম তোমাদেরকে। তারপরে তিনি লিখেছেন অপর একটি সুন্দর একটি লেখা যার নাম হচ্ছে আ ফ্র্যাগমেন্ট ইন দ্য ম্যানার অফ রাভেল ইলিয়াস, এবং এটা সেই একই বছর 1759 সাল থেকেই লেখা। এছাড়া তিনি তার পরবর্তীকালে লিখেছেন আ সেন্টিমেন্টাল জার্নি থ্রু ফ্রান্স অ্যান্ড ইতালি, এটা 1768 খ্রিস্টাব্দে লেখা। এখানে তিনি বর্ণনা করেছেন কিভাবে তিনি জার্নিটাকে দেখিয়েছে তার সেন্টিমেন্টাল পয়েন্ট অফ ভিউতে। তাছাড়া এই নোভেলটাকে অনেকে এপিলগ হিসাবে ধরে আগের উপন্যাস অর্থাৎ দ্য লাইফ অ্যান্ড ওপিনিয়ন অফ ত্রিস্তাম স্যান্ডি। এই লাইফ অ্যান্ড ওপিনিয়ন অফ ত্রিস্তাম স্যান্ডি এতটাই বিখ্যাত ছিল যে তখনকার প্রখ্যাত লেখকরা এটার সমাদর করতে একটুও ত্রুটি করেনি। আপনারা হয়তো উলফগং গোথের নাম শুনেছেন, তিনি বলেছেন এই লেখাটিকে ভিত্তি করে লরেন্সকে দ্য মোস্ট বিউটিফুল স্পিরিট দ্যাট এভার লিভড। এছাড়া ভিক্টর স্লোভস্কি, যিনি আমাদের স্ট্রাকচারলিস্ট একজন ক্রিটিসিজম, একজন ক্রিটিক বলতে পারি, ফর্মালিস্ট ক্রিটিসিজম, স্ট্রাকচারলিস্ট নয়, তিনি বলেছেন দ্য মোস্ট টিপিক্যাল নোভেল অফ ওয়ার্ল্ড লিটারেচার। এছাড়া আরও অনেকে এটার প্রশংসা করেছেন।
ওকে, এই হচ্ছে মোটামুটি লরেন্স চান্সের সম্পর্কে এবং তার জীবনের সম্পর্কে। এবারে আমরা একটু চরিত্রের দিকে চলে যাই। এই উপন্যাসে হাতে গোনা প্রায় 9 থেকে 10টি চরিত্র, তবে সব থেকে কেন্দ্রে যেটা রয়েছে যে চরিত্র, অর্থাৎ যিনি প্রোটাগনিস্ট, যিনি ন্যারেটর, তিনি হচ্ছেন ত্রিস্তাম স্যান্ডি। তিনি হচ্ছেন একজন ইংলিশ জেন্টেলম্যান এবং তিনি মনে করেন তার জীবনে ব্যাড লাকই হচ্ছে তার সঙ্গে। তারপরে তার বাবা ওয়াল্টার স্যান্ডি, তিনি হচ্ছেন একজন রিটায়ার্ড বণিক, অর্থাৎ অবসরপ্রাপ্ত একজন বণিক, এবং তিনি একজন কান্ট্রি স্কোয়ারও বলতে পারি। এবং তার একটা অদ্ভুত একটা শখ আছে, আমরা তা দেখব উপন্যাসে। তারপরে তার মা এলিজাবেথ স্যান্ডি, যাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে উপন্যাসে মিসেস স্যান্ডি নামেই চিনব, এবং তিনি অ্যাকচুয়ালি বাস্তবিক একজন চরিত্র। সারাক্ষণ সারা দিন তিনি শুধু অসুখে ভুগতে থাকেন এবং তাকে আমরা এইভাবেই কিন্তু উপন্যাসে দেখব। তারপরে রয়েছে টবি স্যান্ডি। টবি স্যান্ডি হচ্ছে ত্রিস্তাম স্যান্ডির কাকু। তিনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত একজন আর্মি, অর্থাৎ মিলিটারি ম্যান। তিনি একটা বিল্ডিং ফোর্ট, একটা ফোর্ট বিল্ডিং করছে। ওকে, তারপরে রয়েছে ডক্টর স্লপ। ডক্টর স্লপ হচ্ছে একজন ডাক্তার। ওকে, এবং তারপরে রয়েছে ইউরিক। ইউরিক হচ্ছেন একজন প্রিস্ট বলতে পারি। তাছাড়া আরও অনেক চরিত্র রয়েছে, আমরা বেশি আলোচনায় যাব না, আমরা সরাসরি চলে যাচ্ছি উপন্যাসে। উপন্যাসের সামারির আগে আমি আগে আপনাদের কাছে একটা জিনিস অবগত করতে চাই। এই উপন্যাসে 9টি ভলিউম, কিন্তু আপনারা অবাক হবেন, এই উপন্যাসে 312টি চ্যাপ্টার রয়েছে। তো এটি খুবই একটা অসম্ভব ব্যাপার আমার কাছে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ আপনাদেরকে জানানো। তবে আমি চেষ্টা করব প্রত্যেকটি ভলিউমকে আপনাদের কাছে তুলে ধরতে, ঠিক আছে, যাতে আপনাদের কাছে বোঝাতে আমি সক্ষম হতে পারি সহজ সহজভাবে। ওকে, এবার উপন্যাসটির সূচনার আগে আমরা একটা এপিগ্রাফ দেখতে পারি। এই এপিগ্রাফটা গ্রিক ভাষায় লেখা, ওকে, এবং এটি লিখেছেন এপিকটেটাস। ওকে, এই এপিগ্রাফটি যদি আমরা ইংলিশে অনুবাদ করি তা হয় নট থিংস বাট ওপিনিয়ন্স অ্যাবাউট থিংস ট্রাবল ম্যান, অর্থাৎ কোনো জিনিস বা কোনো বস্তু নয় যার সম্পর্কে আমরা চিন্তিত থাকব, কিন্তু আমাদের মতবাদ, আমাদের কোনো জিনিসের উপর মতবাদ, এটাই মানুষকে বিভিন্ন সমস্যায় ফেলে। এবারে চলুন সরাসরি ভলিউম 1-এ। আমরা উপন্যাসের শুরুতে ত্রিস্রামকে দেখতে পাই, তাকে রিডার্সদের জানাতে যে সে তার জীবন কাহিনী নিয়ে জানাবে একেবারে মায়ের পেটের গর্ভধারণ সময় থেকে। ত্রিস্রাম তার মা বাবাকে অভিযোগ করে, কারণ ত্রিস্রাম হওয়ার আগে যখন তার মা বাবা সেক্সুয়াল ইন্টারকোর্স করছিল তখন তার বাবাকে একটা তুচ্ছ কারণ, আর সেই কারণটা হচ্ছে উইন্ড ক্লককে গোটানোর জন্য তাদের মা, অর্থাৎ তার মা বলে, এবং তার ফলে তাদের ইন্টারকোর্স থামতে হয়। আর এই বিরতির জন্য ত্রিস্রাম মনে করে তার জীবনের যত সব দুর্ভাগ্য। তারপর সে তার বাবার পরিচিতি দেয়। তার বাবা ওয়াল্টার স্যান্ডি, যিনি এক বৃদ্ধ ভদ্রলোক যার সব ছোট ছোট ব্যাপারে উঁচু দড়ীয় সব মতামতের জন্য তিনি নাকি বিখ্যাত। তারপর ওয়াল্টার এর ভাই, অর্থাৎ ত্রিস্রামের কাকু আঙ্কেল টবি, যাকে ত্রিস্রাম যুদ্ধ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি বলে অভিহিত করে, এবং যার হৃদয় নাকি তিনি বলেছেন সোনার একেবারে দিমোড়া। আর একজন ব্যক্তি যার নাম পার্সন ইউরিক, যিনি পেশায় একজন পুরোহিত, ইনি তার হাস্যরসাকতাময় কথা বলার মাধ্যমে অনেক মানুষকে তার বন্ধু বানিয়ে ফেলতে পারে। তারপর সে বলে, যদিও গল্পের সূচনা করতে একটু কষ্ট হয় ত্রিস্রামের, তবুও সে তার মূল বিষয়বস্তু থেকে মনোযোগ এড়ায়নি তার মা বাবার মতো। ত্রিস্রাম তোয়ালেটা ভেতরে ছুঁড়ে দেয় এবং রিডারদের সম্পর্কিত কিছু কথা বলে, রিডারদেরকে সতর্কিত করে এবং বলে তাদের প্রস্তুত থাকতে হবে গভীর মনোযোগ নিয়ে, কারণ গল্প চলাকালীন যখন তখন সে গল্প বলা বন্ধ করে বিরতি নেবে, আবার কখনো কখনো অন্য গল্পের মধ্যে ঢুকে যাবে। যখন প্রথম দিকে ত্রিস্রাম তার আত্মজীবনী নিয়ে বলতে থাকে, আমরা এই বিরতি বা অন্য গল্পে ঢুকে যাওয়া খুব অল্পই লক্ষ্য করি। সে জানায় তার জন্মের দিন তার দীর্ঘদিন দুরাবস্থায় ভুগতে থাকা মা মিসেস স্যান্ডির ইচ্ছার কথা। তিনি লন্ডনে যেতে চান দ্বিতীয় সন্তানের জন্ম দিতে, কিন্তু তার স্বামী তার এই ইচ্ছাকে প্রাধান্য দেয় না এবং বলে মিসেস স্যান্ডিকে সন্তান জন্ম দিতে এই স্যান্ডি হলেই। ত্রিস্রাম বলে ওয়াল্টার কিভাবে সন্তানের নামের অর্থ নিয়ে এতই মতবাদ দেখায়, তিনি কোনোভাবেই তার ছেলের নাম ত্রিস্রাম রাখতে দেবে না। তাহলে আমরা দেখব
কিভাবে তিস্তামের নাম তিস্তামি থাকলো। ন্যারেটর অর্থাৎ তিস্তাম রিডারদের কথা দেয় তিনি এই রহস্যর উন্মোচন করবেন তার পরের চ্যাপ্টারগুলিতে। এইভাবে চ্যাপ্টার ওয়ান অর্থাৎ ভলিউম ওয়ানের সম্পন্ন ঘটে। দ্বিতীয় ভলিউমে আমরা দেখি তিস্তামকে তার কাকু অর্থাৎ আঙ্কেল টবিকে নিয়ে মন্তব্য করতে। সে ব্যাখ্যা করে কিভাবে যুদ্ধ থেকে একটি গোপন রোগে আহত হয়ে তার কাকু ঘরে ফিরে আসে এবং তার বাবা তাকে একটি রুম দেয় থাকার জন্য তাদের বাড়িতে। তার বাবা বাড়িতে অনেক আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে, যাহে তারা এসে টবির কাছ থেকে যুদ্ধ ও তার শারীরিক ক্ষত সম্পর্কে খোঁজ নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধটি এতই জটিল ছিল যে টবি তার সম্পর্কে বলতে অক্ষম হয়। টবি বুঝতে পারে তাকে যুদ্ধের সম্পর্কে জানতে হবে। সে বলে যদি কোথায় এবং কিভাবে যুদ্ধগুলো হয়েছিল সে জানতে পারে তাহলে তার এই রোগ সেরে উঠবে। টবি একটি মানচিত্রে কিনে আনায় এবং আর তার অতীতের যুদ্ধগুলি নিয়ে স্মরণ করার চেষ্টা করতে থাকে। টবি নিজের অসুস্থতা ব্যাপারে জানার জন্য এতটাই নিযুক্ত হয়ে পড়েছে, একের পর এক তার বই পড়া হয়ে থাকে, যেন প্রত্যেকটা ঘটনা কামানের গোলার মতো দ্রুত মনের মধ্যে সূত্রের মতো গেঁথে যাচ্ছে। আমাদের কাছে তিস্তাম এর জীবনী সম্পর্কে জানা হয়ে উঠছে না দেখে তিস্তাম আবার ফিরে যায় নিজের সম্পর্কিত গল্পে। সে বলে যখন তার জন্মানোটা একটা জটিল পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ তার বাবা ডক্টর স্লব বলে একজন ডাক্তারকে তখন ডেকে পাঠায়। ডক্টর স্লব একজন পুরুষ ডাক্তার ও তার সাথে আছে ধাই ওবেদিয়া। তিস্তাম ডক্টর স্লবের সম্পর্কে বলতে শুরু করে। এবারে তার ছোটোখাটো চেহারা ও তার অমার্জিত আচার আচরণ ইত্যাদি ব্যাপারে সে আরও জুড়ে দেয় নতুন কাহিনী। কর্পোরাল ট্রিম নামক এক সৈন্যের ব্যাপারে কথা বলে। কর্পোরাল ট্রিম তার কাকু আঙ্কেল টবি এর বিশ্বস্ত সাজবৃত্ত, অর্থাৎ তার যুদ্ধের সময় তার পোশাক আশাক অস্ত্রশস্ত্র সাজিয়ে দেওয়া তার মূল কাজ। ডক্টর স্লব স্যান্ডি হলে পৌঁছে যখন উপরের তলায় মিসেস স্যান্ডি অর্থাৎ তিস্তামের মাকে দেখতে যাবে, তার মনে পড়ে তার ডাক্তারি যন্ত্রপাতি আনতে সব ভুলে গেছে, যদিও সময় মতো সব নিয়ে আসা হয়। আর এইভাবে দ্বিতীয় ভলিউমের সমাপ্তি ঘটে। ভলিউম থ্রিতে আমরা দেখতে পাই ডক্টর স্লবকে, তিনি উপক্রম করছে উপরের তলায় যাওয়ার জন্য বাচ্চার ডেলিভারিতে, তবে তাকে তার আগে ডাক্তারি ব্যাগটা খুলে সরঞ্জাম বের করে নিতে হবে। আর তক্ষণেই তাকে অনেক বেগ পেতে হয় কারণ তার ব্যাগটি খুব জটিলভাবে গিঁট দিয়ে বাঁধা রয়েছে। না খুলতে পেরে সে একটা ছুরি নিয়ে গিঁটগুলি কাটার চেষ্টা করে আর তাতে ডক্টর স্লব তার হাতের আঙুল অর্থাৎ বৃদ্ধা আঙুলটি কেটে ফেলে এবং খুব ক্রুদ্ধ হয়ে যায় আর গালিগালাজ করতে থাকে। ইতিমধ্যে সুসানা বাড়ির মেড সার্ভেন্ট উপর থেকে নিচে ছুটে আসে, এটা জানাতে যে উপরের পরিস্থিতি খুব একটা ভালো নয় কারণ ওবেদিয়া অনেক চেষ্টা করেও বাচ্চাকে বার করতে পারছে না। ডক্টর স্লব উপরে যেতে রাজি হয়, তবে তার আগে সে তার ফোরসেপস এটা একটা চিমটা জাতীয় একটা জিনিস আঙ্কেল টপিয়ের হাতে পরীক্ষা করে নেয় যাতে তার ডেলিভারির টেকনিকটা ডেলিভারির সময় গড়বড় না হয়ে যায়। আর এই হাস্যকর পদ্ধতিতে আমরা দেখি টবি আঙ্কেলের আঙুল থেতলে ও কেটে যায় আর তাতে ডক্টর স্লবের যে সক্ষমতা নেই টবি এর সন্দেহের একেবারে কারণ হয়ে ওঠে। তথাপি ডক্টর স্লব উপরের বেড চেম্বারে যায় এবং অনেকক্ষণ ধরে অপারেশন চলতে থাকে আর সেই মুহূর্তে দুজন ভাই অর্থাৎ ওয়াল্টার এবং টবি ঘুমিয়ে যায়। ওয়াল্টার ও টবিকে আরাম চেয়ার থেকে তারপর আমরা দেখি তন্দ্রা অবস্থা থেকে উঠতে যখন কর্পোরাল ট্রিম ঘরে এসে তাদেরকে ডাক দেয়। কর্পোরাল ট্রিম জানায় ডক্টর স্লব রান্নাঘরে ব্রিজ বানাচ্ছে আর তা শুনে আঙ্কেল টবি তার কৃতজ্ঞতা জানায় ডক্টর স্লবকে। আঙ্কেল টবি ভাবছিলেন তারা যুদ্ধের সময় যে ব্রিজ বানিয়েছিলেন তা একসময় ট্রিম ও ব্রিজেট এর রোমান্টিক মেলামেশার সময় ভেঙে গেছিল, তা হয়তো ডক্টর স্লব এখন বসে বানাচ্ছেন। তার এই বিভ্রান্তি তখনই ঘটে যখন ট্রিম জানায় বাচ্চা বের করানোর বাচ্চা নাকি
চিমটে ধরাকালীন, অর্থাৎ যখন তার নাক ধরে চিমটা দিয়ে যখন বার করছিল ডক্টর স্লব, তার সেই ফোরসেপস বা চিমটাটা ভেঙে যায়। আর তার জন্য ডক্টর স্লবকে ড্রবিজ বানাতে হচ্ছে কিচেনে গিয়ে। তারপর তিস্তাম জানায় নাক দিয়ে ডক্টর স্লেপের বাচ্চা বের করার কথা জানার পর কীভাবে তার বাবা ওয়াল্টার খুবই ইমোশনাল হয়ে পড়েছিল, কারণ স্যান্ডি পরিবারের সবাই ছোট নাকওয়ালা, যা তাদের পারিবারিক আর্থিক সম্পদের মূল ভিত্তি। ওয়াল্টার স্যান্ডি নোজ লিটারেচার নিয়ে অনেক দিন ধরে পড়াশোনা করেছে, তাই তার সব জ্ঞান আছে নখদর্পণে। তিস্তাম তৃতীয় ভলিউমের সমাপ্তি ঘোষণা করে। একজন বিখ্যাত নোজ লিটারেচারের লেখক স্লোকেন বার্গিয়াস এর গল্প শোনাবে পরের ভলিউমে এই প্রতিশ্রুতি দিয়ে। চতুর্থ ভলিউমটির সূচনা ঘটে স্লোকেন বার্গিয়াসের অদ্ভুত এক ফেভেল এর মাধ্যমে, যেখানে গল্পে দেখা যায় আগন্তুকদের দীর্ঘ দীর্ঘ নাক। এই গল্পটি উপন্যাসের সবথেকে দীর্ঘায়িত অংশ। তা শেষ করে তিস্তাম পুনরায় ফিরে আসে আবার স্যান্ডি হলে। আমাদেরকে স্যান্ডি জানায় তার বাবার মানসিক অবস্থার পুনরায় সঠিক অবস্থায় ফিরে আসার কথা, যখন সে দেখে তার ছেলের নাক সঠিক অবস্থায় ফিরে এসেছে চাপ দিয়ে দিয়ে। ওয়াল্টার ছেলের নাকের এমন দুরবস্থার জন্য তাকে নাম দেয় ট্রিসমে গিস্টাস। যখন ওয়াল্টার এবং টবি আঙ্কেল সিঁড়ি বরাবর নিচের দিকে নামে, তিস্তাম পুনরায় ঘটনা প্রবাহ থেকে বিচ্যুতি ঘটিয়ে অন্য কথায় মত্ত করাতে থাকে রিডারদের। তারপর তিস্তাম পুনরায় রিডারদের আবার নিজের গল্পে ফিরিয়ে নিয়ে আসে, তার জন্মের দিনের সন্ধ্যাবেলার ঘটনা। এবং তিস্তাম এর অবস্থা তখন খুবই ভালো নয়, আর তা দেখে সুসানা ওয়াল্টারকে ঘুম থেকে জাগায় এবং বলে বাচ্চাটি হয়তো আর বাঁচবে না, তাই তার উচিত দেরি না করে ব্যাপটাইজেশন বা নামকরণ প্রক্রিয়াটি শেষ করে দেওয়া। ওয়াল্টার তার আগে থেকে বেছে রাখা নাম, যেটা নাম হচ্ছে ত্রিসমেগিস্টাস, নামে ব্যাপটাইজড করতে বলে সুসানাকে। কিন্তু সুসানা নামটি ঠিক করে মনে রাখতে না পেরে ভুল করে বলে ফেলে তিস্তাম ব্যাপটাইজেশনের সময়। যাই হোক, ছেলে যখন সুস্থ হয়ে যায় কিছুদিন পর ওয়াল্টার জানতে পারে তার ভুল নাম। ওয়াল্টার খুব রাগ করেন এবং ব্যথিত বোধ করেন যে তার ছেলের ভুল নাম দেওয়া হয়েছে। ওয়াল্টার তারপর পার্সন ইউরিকের উপদেশ নেওয়ার চেষ্টা করে, যাতে তার ছেলের নামটি অর্থহীন প্রমাণ করা যায় এবং পুনরায় নামটি সঠিক করা যেতে পারে। ইউরিক অনেক ধর্মীয় বিজ্ঞদের নিয়ে একটি আলোচনা সভা বসায় আর সেখানে ডাক পাঠায় ওয়াল্টারকে। অনেকক্ষণ যুক্তিতর্কের পর সবাই স্থির করে নামটি অর্থপূর্ণ, তাই পরিবর্তন করা সম্ভব নয়। ওয়াল্টার খুব হতাশগ্রস্ত হয়। তারপর তার নতুন প্রজেক্টে লেগে পড়ে, কিভাবে তার আন্টের কাছ থেকে তাদের বংশের অপ্রত্যাশিত উইলটাকে উদ্ধার করা যায়। ওয়াল্টার ভাবে তার বড় ছেলে ববিকে ইউরোপে পাঠাবে, যাতে ভালোভাবে শিক্ষা দীক্ষায় শ্রীবৃদ্ধি ঘটিয়ে স্যান্ডি হলের সমৃদ্ধিশীল ঘটাতে পারতেনি। কিন্তু দুর্ভাগ্যবশত ববি কিছুদিন পর মারা যায় আর তিস্তামই তার এত ত্রুটি থাকা সত্ত্বেও সেই একমাত্র স্যান্ডি হলের উত্তরাধিকারী হয়। এইভাবে ভলিউম ফোরের সমাপ্তি ঘটে। ভলিউম ফাইভ, ওয়াল্টার ববির মৃত্যু শোকে কাটিয়ে উঠেছে মোটামুটি। তার দীর্ঘ শোকপূর্ণ বক্তৃতা সে সবাইকে শোনায়, যা শুনে মিসেস স্যান্ডিও অনুমান করতে পারে কী ঘটেছে। ওয়াল্টার তার যতটুকু সম্পদ রয়ে গেছে, অর্থাৎ তার ছোট ছেলে তিস্তামকে নিয়ে তার পরবর্তী প্রজেক্ট, যেটা নাম হচ্ছে ত্রিস্ত্রেপিডিয়া, সেটা লেখা শুরু করে। আর এই এই যে লেখাটা, তার আসল উদ্দেশ্য হচ্ছে তিস্তামকে শিক্ষা দেওয়া। তারপর তিস্তাম ঘটনা প্রবাহকে এগিয়ে নিয়ে যায় তার 5 বছর বয়সের সময় কথা বলতে, যখন তার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল। সে একটি স্যাস উইন্ডো থেকে পড়ে যায় আর তাতে তার যৌনাঙ্গের চামড়া ছিঁড়ে যায়। গ্রন্থাগারের সাথে আলাপ আলোচনার পর ওয়াল্টার ভাবতে থাকে তার ছেলের উপর দিয়ে কেন এত দুর্ঘটনা হচ্ছে। তারপর ওয়াল্টার পুনরায় তার বই সেই ত্রিস্ত্রেপিডিয়াতে নিযুক্ত হয়ে পড়ে। সে তার লেখা আগের অধ্যায়গুলো নিয়ে টবি আঙ্কেল, পার্সন ওয়ার্ডিক এবং ডক্টর স্লবকে শোনায়। তিস্তাম জানায় তার
বাবার ওই যে আগের যে বিষয়বস্তু চ্যাপ্টারগুলি কী ছিল এবং জানায় কীভাবে তার বাবা ছেলের শিক্ষা ও লালন পালনের সম্পর্কে নিম্নমানের ধারণা পুষ্ট করে রেখেছে। এইভাবে চ্যাপ্টার অর্থাৎ ভলিউম ফাইভের সমাপ্তি ঘটে। ভলিউম সিক্সে যখন ওয়াল্টার ত্রিস্তামের জন্য একজন গৃহশিক্ষকের খোঁজ করে, টবি এক যুবক যার নাম বিলি লে ফিফারের কথা জানায়, আর এই ঘটনা ত্রিস্তামকে মনে করিয়ে দেয় তার পূর্বের শিক্ষক লিউটেন্যান্ট লিফিভারের সম্পর্কে এক দুঃখভরা কাহিনী। ইনি একজন মৃত সৈনিক যাকে আঙ্কেল টবি তার শেষ জীবনে দেখাশোনা করেছিলেন, আর তার মৃত্যুর পর থেকে বিলি লিফিভার তার সন্তান বা তার ছেলে টবি এর দেখাশোনা কাজে যুক্ত আছে। যদিও বিলি বিদেশে সৈনিক হিসাবে এখন কাজ করে, সে এক্ষুনি ইংল্যান্ডে ফিরবে। ইতিমধ্যে ডক্টর স্লপ স্যান্ডি পরিবারের কলঙ্ক রুটিয়ে বেড়ায় ত্রিস্তামের এর ওই ক্ষতের অধিকভাবে গুজব রটাবার জন্য সবার কাছে। ওয়াল্টার এখন সিদ্ধান্ত নেয় ত্রিস্তামকে সে আর বাচ্চার মতো পোশাকে রাখবে না, তাকে বড়দের মতো ট্রাউজার পরাবে। আর তার এই ট্রাউজার অর্ডার দেওয়ার জন্য ওয়াল্টার বিভিন্ন প্রকার ট্রাউজার সম্বন্ধীয় বই পড়তে থাকে, অর্থাৎ তার সব কিছুতেই যেন একটা বেশি বেশি ভাব। তারপর ত্রিস্তাম আবার ফ্ল্যাশব্যাকে অতীতে চলে যায়, বিশেষ করে তার কাকু আঙ্কেল টবির ঐশ্বর্যময় অধ্যায় আলোচনা করতে রিডারদের সামনে, যখন তিনি তার ফোর্ট বিল্ডিং গঠন করছিলেন তখনকার সময় বলতে, যখন স্প্যানিশ সাকসেশনে বিভিন্ন দেশের উপর হতে থাকে, টবি এবং কর্পোরাল ট্রিম তাদের অধিকৃত শহরের উপর একটি দুর্গ বানাতে থাকে। ট্রিম এমনকি কীভাবে কামানের তোপ হুক্কার ধোঁয়া দিয়ে চালাতে হয় তাও নকল করে নেয়। যুদ্ধের পরিসমাপ্তি ঘটে ইউটারেক্টের শান্তি চুক্তির মাধ্যমে, আর তাতে টবির যে শখ সেটা অসম্পূর্ণ থেকে যায়। তারপর তার শখ পরবর্তীতে তার চেঞ্জ হয়ে পার্শ্ববর্তী মহিলাদের উপর পড়ে, আর তাদের মধ্যে তিনি এক সুন্দরী বিধবা মহিলা যার নাম উইজো ওয়াটম্যান তার প্রেমে পড়ে যায়। স্যান্ডির পরিবারের সবাই সন্দেহ করতে থাকে, তারা হয়তো অর্থাৎ এই আঙ্কেল টবি এবং উইজো ওয়াচম্যান খুব শীঘ্রই বিবাহ করবে। এইভাবে ভলিউম সিক্সের সমাপ্তি ঘটে। ভলিউম সেভেনে যখন রিডাররা অপেক্ষায় টবি আঙ্কেলের অ্যাফেয়ার সম্পর্কে জানবে, ত্রিস্তাম ঘটনার পরিবর্তন ঘটিয়ে বর্তমানে চলে আসে, অর্থাৎ তখনকার সময় 1765 সাল, যখন ত্রিস্তামের বয়স 40 এবং সেই প্রস্তুতি নিচ্ছে ফ্রান্সে যাওয়ার জন্য। আর আশ্চর্যজনকভাবে ত্রিস্তাম রিডারদের জানায় সে এখন ফ্রান্সের দিকে রওনা দেবে। সে জানায় তার পেছনে এখন মৃত্যু ধাওয়া করছে, অর্থাৎ সে এক মৃত্যুরোগে জর্জরিত, আর এই ইংল্যান্ডে থাকলে তার যে কোনোদিন মৃত্যু ঘটবে তা তিনি চান না। ত্রিস্তাম ফ্রান্সে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুততার সাথে স্থান পরিবর্তন করে, যাতেই মৃত্যু তাকে ধরতে না পারে। সে দেখে প্যারিস শহরটির পরিণতি, যা আকারে বিশাল বড় কিন্তু সম্পূর্ণ বিষণ্ণতায় মুষড়ে রয়েছে। লিওনের যে জায়গা তাঁতের জন্য বিখ্যাত ও যা সারাদিন খোলা থাকে তা আজ বন্ধ। তারপর সে বেছে নেয় ফ্রান্সের গ্রামীণ দক্ষিণ প্রান্তকে। সেখানে সে তার আগের মতো তাকে দ্রুততার সাথে জায়গা পরিবর্তন করতে হচ্ছে না, সেখানে বিভিন্ন প্রকার উৎসবে অনুষ্ঠানে এবং গ্রামের নৃত্যে মেতে আছে। এইভাবে ভলিউম সেভেনের সমাপ্তি ঘটে। ভলিউম এইট আমরা দেখি, এখানে ত্রিস্তাম অবশেষে টবি আঙ্কেলের সাথে উইজো ওয়াটম্যানের অ্যাফেয়ার সম্পর্কে বলতে থাকে। ত্রিস্তাম জানায় কিভাবে আঙ্কেল টবির সাথে ওয়াটম্যানের পুনরায় সাক্ষাৎ হয়। ওয়াটম্যানের বাড়িতেই, যখন আঙ্কেল টবি তাদের বাড়িতে অতিথি হিসাবে থাকতে থাকে, যতদিন তার নিজের বাড়ি ভালোভাবে গোছগাছ হয়ে উঠছে। 11 বছর অতিক্রান্ত হয়ে গেছে, ওয়াটম্যান এখনও স্থির করতে পারেনি সে আঙ্কেল টবির সাথে কোনো সম্পর্কে এগোবে কিনা। অন্যদিকে টবি তার যুদ্ধে অধিগ্রহণের কাজে যুক্ত থাকায় ভালোবাসার প্রতি তার আর ঝোঁক নেই। মিসেস ওয়াটম্যান অধিকাংশ সময় ঝোপঝাড়ের মধ্য দিয়ে উঁকি মেরে দেখে টবি আঙ্কেলকে, এবং অনেক সময় টবি আঙ্কেলের সাথে ফ্ল্যাচ করার জন্য তার কাছে যায় এবং তার ফোর্ট বিল্ডিং ও অতীতের মিলিটারি গল্প শোনার আগ্রহ দেখাতে থাকে।
তারপর হঠাৎ করে তৃস্তাম আবার ঘটনাপ্রবাহে ফিরে আসে, যেখানে দেখা যায় টবি এবং ট্রিমকে দুর্গ খুলে ফেলতে। তারা মনে করে আর যুদ্ধ পরিকল্পনার প্রয়োজন নেই, কারণ ইউট্রেক্ট এর শান্তি চুক্তি হয়ে গেছে। আমরা এরপর দেখি মিসেস ওয়াটম্যান একটা সাহসী পদক্ষেপ নেয়। সে টবি আঙ্কেলের কাছে যায়, তার চোখে কিছু পড়েছে, সেটা বের করে দেওয়ার জন্য। আর তখনই মিসেস ওয়াটম্যানের সুন্দরতায় আবার কাবু হয়ে যায় আঙ্কেল টবি এবং বুঝতে পারে সে তার প্রেমে পড়ে গেছে। কিছুদিন পর যেদিন টবি মিসেস ওয়াটম্যানের সাথে দেখা করতে যাবে, ওয়াল্টার অর্থাৎ তৃস্তামের বাবা তাকে তার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন উপদেশ দেয় কীভাবে প্রেম নিবেদন করতে হবে। শুধু তাই নয়, ওয়াল্টার তাকে একটা দীর্ঘ চিঠিও লিখে দেয় এই ব্যাপারে, যদিও চিঠিটি আজও পড়া হয়নি। এই ভলিউমটার শেষে আমরা দেখি টবিকে অর্থাৎ তার টবি আঙ্কেলকে মিসেস ওয়াটম্যানের বাড়িতে সামনের গেটের দিকে এগিয়ে যেতে। এবারে ভলিউম নাইনে আমরা দেখি টবি এক ঢিলে ঢালা সানডেতে ব্যবহৃত এমন একটা পোশাক পরে কর্পোরাল ট্রিমের সাথে মিসেস ওয়াটম্যানের বাড়িতে রওনা দিচ্ছে। সে সাথে কর্পোরাল ট্রিমকে নিয়ে যাচ্ছে যাতে তার নার্ভাস বোধটা না হয় এবং তার থেকে মোরাল সাপোর্ট পাবে এই ভাবে। যেতে যেতে তার একটু ইতস্তত বোধ হয় আর ভয় পিছিয়ে চলে আসে। তারপর আবার পুনরায় সাহস যোগায় এবং সামনের দরজার দিকে এগিয়ে যায়। যখন কর্পোরাল ট্রিম দরজার টোকা মারে, মিসেস ওয়াটম্যান এবং তার পরিচারিকা ব্রিজেট তাদের সাধুর সম্ভাষণে স্বাগত জানায়। তারপর হঠকারে তার সাথে কয়েক মিনিটের মধ্যেই টবি মিসেস ওয়াটম্যানকে তার ভালোবাসা জানিয়ে দেয় এবং বিয়ের প্রস্তাব দেয়। যাই হোক, মিসেস ওয়াটম্যানও তাকে ভালোবাসে, তবুও সে তাকে কিছু ব্যাপারে প্রশ্ন করতে থাকে। ওয়াটম্যান টবিয়ের ইঞ্জুরি নিয়ে একটু বেশি কৌতূহল হয়। ও জানতে চায় তার ইঞ্জুরিতে এখনও কি কোনো সমস্যা হচ্ছে। টবি সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেও ওই বিশেষ কৌতূহলটা মিসেস ওয়াটম্যানের মেটাতে পারে না। কিছুদিন পর আঙ্কেল টবি গভীরভাবে তার ও মিসেস ওয়াটম্যানের প্রেম নিয়ে ভাবছে, বিশেষ করে মিসেস ওয়াটম্যানের ওই কৌতূহলটা তার শরীরের ক্ষত নিয়ে। ট্রিম অর্থাৎ কর্পোরাল ট্রিম, যিনি ইতিমধ্যে ব্রিজেটের সাথে সব কিছু কথা বলে এসছে, তিনি খুবই হতবুদ্ধি হয় এবং সব কিছুর সমাধান বের করে। টবি আঙ্কেলের কাছে বলে মিসেস ওয়াটম্যানের আসল চাহিদাটা কী, অর্থাৎ টবি আঙ্কেলকে মিসেস ওয়াটম্যান বিয়ে করতে চায় তার একমাত্র উদ্দেশ্য তা হচ্ছে তার সেক্সুয়াল ডিজায়ার পূর্ণ করা। তারপর কর্পোরাল ট্রিম এবং টবি আঙ্কেল স্যান্ডি হলের দিকে রওনা হয়, যেখানে ওয়াল্টার ও মিসেস স্যান্ডি ইউরিক এবং ডক্টর স্লপের সাথে গল্পতে মত্ত। উপন্যাসটির সমাপ্তি হয় খুবই অ্যাবসার্ডভাবে, একটি খাপছাড়া ননসেন্সিক্যাল গল্পের মাধ্যমে, যার নাম আ বুল অ্যান্ড আ কোপ। ওকে, এইভাবে গল্পটির সমাপ্তি ঘটে, অর্থাৎ উপন্যাসটির। এবারে আমরা এই উপন্যাসের কয়েকটি থিম দেখব। আমি এগুলো নিয়ে বেশি আলোচনা করছি না, থিম এবং সিম্বলগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটি। সবাই ভালো থাকবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমি এইরকম আরও অনেক তোমাদেরকে কন্টেন্ট, তোমাদের সিলেবাস রিলেটেড এবং নেট সেট রিলেটেড অনেক কন্টেন্ট রেডি করব। ধন্যবাদ।